নমস্কার প্রিয় দর্শক, আজি আপনার মূল টমটম লৈ ওলাই আছো সর্থেবাড়ি নহত্রর যে সংযোগী পথ দেখাবলৈ আছো। পানি কিমান হয়েছে, কিমান কমিছে, অহা যাওয়া মানুষবিলাকে কেন করে আছে অকমান দেখাম বলে ভাবিছো। ভিডিওটি শেষলৈ চাওক, জাস্ট আর অল্প সলপ দেখাম আর পানি কিমান হয়ে আছে না কমিছে ভিডিওটি চাওক। এয়া চাওক, যাই আছো পানির উপরে উপরে। ওই গাতা আছে নাকি আগত? নাই, যাম বলে ভাবিছিল সর্থেবাড়ি, কিন্তু ইয়াতে ডাঙর গাতা আছে, গতি খোজকাড়ি অলপমান যাম আর যাম বলে ভাবিছো। যেটা পানি কিমানখিনি কমিছে চাই হিম। এই দোকান এইখান আছে দোকান, এনেকুয়া অবস্থা। চক গাড়িখান বেক করে তাত লগাই কিনে এইফালে খোজকাড়ি যাম। অল্প দেখাই আছো রব। বহুত দিন ভিডিও সিডিও আক লই আহা নাই, মই লই আহা নাই মানে আজিকালি মন নাযায় দিয়ক ভিডিও সিডিও বনাব। এনে জাস্ট আর পানির কারণে আজি এটা ভিডিও দিম বলে ভাবিছো। এনে পানি চাব আহিলো, আপনার দেখাও বারো এনেকুয়া অবস্থা হয়ে গেছে বর্তমান চারিওফালে। অল্প পানি কমিছে আজি, সন্ধ্যালৈকে ইয়াতেও পানি কমি যাব সাগে। এইখানে এইখান সর্থেবাড়ি যখন থানা এখন এইখান থানা সর্থেবাড়ি থানা। এসব কি যাই পাবা নাকি? এসব পানি যান যা করে আছে। চক অল্প ফেলো উঠা মন আছিল, কিন্তু ভয়ও লাগে না, সাঁতোর সাঁতুরিব না জানো। কলেজের লড়া ছোৱালীবিলাকও এনেকে আহি আছে চক, এই রাস্তাটোর কারণে কিমান প্রবলেম। এনেকে স্কুলক আহি আছে, কলেজক আহি আছে, এই রাস্তাতে আহি আছে, এটো মেইন রাস্তা। কি কবা বানপানির বিষয়? বানপানী মানে আমার এই বিস্তৃত অঞ্চল, যেটা সর্থেবাড়ি নহত্র এই এরিয়া, যেখানে আমার 100% মেজরিটি এরিয়া, এইখানে অঞ্চলের আমার কিছু আগত ঘোড়া দিয়া কাল দিয়া লগ হয়ে আমার এইফালে গোটেই পানিটোর হেঁচা পড়ে, যত নাকি মথাউরিটোর ব্যবস্থা কোনো ধরনের আজি বহু বছর ধরে মথাউরিটোর ব্যবস্থা হওয়া নাই। আমি এই চেগতে অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ জানাম যে আমার এই অঞ্চলের বৃহত্তর অঞ্চলের স্বার্থর খাতিরত আমার যাতে মথাউরিটো এবার সম্পূর্ণ নির্মাণ করে দিয়ে তার বাবে আমি অনুরোধ জানাইছো। গতিকে আমার বিভিন্ন এই অঞ্চলের সর্থেবাড়ি বাপুজি কলেজত বহু ছাত্রছাত্রী তাত যায়, গতিকে ইয়াত কোনো ধরনের যাতায়াতের ব্যবস্থা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, তার বাবে আমি মথাউরিটো যাতে আমার সম্পূর্ণ এইবার করে দিয়ে তার বাবে আমি অনুরোধ জানাইছো। হেয়া আমার অনুরোধ থাকিল রাস্তাটা যাতে এইবার সরকারে চায় আর সব। এই অবস্থা বর্তমান সর্থেবাড়ি আগর আছে, সর্থেবাড়ি না যাও বারো, আমি ইয়াতে ঘুরিম আর এনে অল্প দেখালো আর আপনার এইবিল সব সর সর দাদা এনেক অহা যাওয়া করে আছে। সব মেইন রাস্তার পানি ইমান এতিয়াও আছে, সন্ধ্যালৈকে কমি যাব লাগে পানি। রাস্তাটো সকলো ফালে ভাঙছে না, এই কারণে অল্প গমে নাপায় রাস্তাটো কোনখিনি বহুত রিক্সি হয়ে গেছে। এয়া মেইন রাস্তার পানি চক কিমান পানি আছে এতিয়াও, আজি সন্ধ্যালৈকে কমিব বলে ভাবিছিলো, কিন্তু ইয়াতে যেখিনি আছে ইয়াতে নকমে, ইয়াতে কালিলৈকে পানি পুরা থাকিব। ইয়া দোকান মানুষের ঘর এইবিল এনেকা অবস্থা হয়ে আছে আর ইয়া বাস সাস আহিব পারা নাই। সব গাড়িখন কেন যাব চাও, আগত তো বহুত দয় আছে। প্রতি বছরে আমি ইমান যন্ত্রণা পাবলগা হয় প্রতি বছরে, সব না পানি রাস্তা ইটাও কিমান পানি আছে, কেনকে লড়া ছোৱালী আহা যাওয়া করে আছে এই রাস্তা। আর আমার ঘরের ওসর জায়গাখিনির নাম ঠিক ধরব পর নাই, যাকালে সরু বাচ্চা এটা এনেকে ভেলেরে পার হয়ে গিয়েছিল, গজি থাকাতে ভেলেরে পার হয়ে যাই আছিল, কিন্তু তাত লড়াটো মানে পানিত পরি বিচারি নাপালে আর হেনকা বহুত হয়ে আছে। গতি রাস্তাটো চাওক আর কিনা কবি তৈরি নাকি তোর ঘর পানি কিমান ও বম বম গাটা হে উপায় নেই আর পানি আপনার দেখবা আহিল চালো আর মই ইয়াতে অল্প বেশি আছে পানির প্রভাব। তো করবা আহিলা ঘর পানি কিমান পানি ঘর দিকে নাই তোমার এই বস্তু দে ঠিক আছে এনজয় করে আছে অঙ্কিতা
বঢ়িয়া পানী এনজয় করে আছে। তো এটা ঘর যাই আছো, এয়া থানারপর নহত্র পয়ার আগে আগে এয়া রাস্তা ইয়াতে পানি হওয়া নাই, হয়েছিল অলপ অলপ, পানি এটা নাই। এটা ঘর আহিছো, যদিহে মোৰ ভিডিওটো চাই ভাল লাগিছে এটা এটা লাইক করে দিব, যদি প্রথমবার আহিছে সাবস্ক্রাইব করে দিব, আর এনেকা নতুন নতুন ভিডিও পাবলৈ যি আছে তাকে করে দিয়ক। বাই বাই।